আওয়ামী লীগ বিএনপি কে কাকে চমকে দেবে? বাংলাদেশের রাজনীতিতে আস্তে আস্তে উত্তাপ বাড়ছে। আওয়ামী লীগ এবং বিএনপি দুজনই এখন মুখোমুখি অবস্থানে, তবে রাজনৈতিক সহিংসতার চেয়ে কৌশলের খেলাই লক্ষ্য করা যাচ্ছে দুই দলের মধ্যে। বিভিন্ন সূত্রগুলো বলছে, আওয়ামী লীগ এবং বিএনপি দুজনই কৌশলগতভাবে একে অপরকে চমকে দেওয়ার পরিকল্পনা তৈরি করছে। এই পরিকল্পনায় কে জয়ী হয় সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্ন সূত্রগুলো বলছে, নির্বাচন এগিয়ে নিয়ে বিএনপিকে অপ্রস্তুত করে দেওয়ার একটি পরিকল্পনা আওয়ামী লীগের নীতি নির্ধারকদের মধ্যে রয়েছে। সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ডিসেম্বরের শেষ সপ্তাহে অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে, কিন্তু সেপ্টেম্বর থেকে বিএনপি সরকারের বিরুদ্ধে বড় ধরনের আন্দোলনের প্রস্তুতি গ্রহণ করছে এমন কথা শোনা যাচ্ছে। এই রকম পরিস্থিতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন এগিয়ে আনা যায় কিনা, সেরকম একটি আলাপ আলোচনা আওয়ামী লীগের নীতি নির্ধারকদের মধ্যে শুরু হয়েছে। অক্টোবর নভেম্বর নির্বাচন এগিয়ে আনা হলে এবং সেপ্টেম্বরের নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে সেই নির্বাচনের ব্যাপারে বিএনপি সহ অন্যান্য নির্বাচন বিরোধী দলগুলো অপ্রস্তুত হয়ে যেতে পারে, এমন একটি ধারণা পোষণ করছেন কেউ কেউ। আর সে কারণেই বিএনপিকে চমকে দেওয়ার জন্য নির্বাচনকে এগিয়ে আনার একটি ভাবনা আওয়ামী লীগের মধ্যে রয়েছে। অন্যদিকে বিএনপিও আওয়ামী লীগকে চমকে দিতে চায়। বিএনপি প্রকাশ্যে বলছে, তারা নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে না। কিন্তু এই ঘোষণার আড়ালে বিএনপি নেতারা আগাম নির্বাচনে প্রস্তুতি গ্রহণ করেছেন। বিএনপির কোনো মহল বলছেন যে শেষ মুহূর্তে গিয়ে বিএনপি আওয়ামী লীগকে চমকে দিতে পারে। আওয়ামী লীগের মধ্যে একটা ধারণা ক্রমশ দৃঢ় হচ্ছে যে শেষ পর্যন্ত আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না, এবং বিএনপি যদি শেষ পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে আবার চতুর্থবার সহজে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে। বিএনপি আওয়ামী লীগের এই নিশ্চিন্ত অবস্থাকেই চমকে দিতে চায়। বিএনপির বিভিন্ন নেতারা তাদের নির্বাচনী এলাকায় এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন। সরকার বিরোধী আন্দোলনের পাশাপাশি নির্বাচনের সব ধরনের প্রস্তুতি বিএনপির নেতাদের মধ্যে দেখা যাচ্ছে। তবে বিএনপির নেতারা প্রকাশ্যে বলছেন, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি তারা আদায় করতে পারবেন এবং তারপর একটি নির্বাচন হবে, সেজন্য আন্দোলন এবং নির্বাচনের প্রস্তুতি একসাথে চলছে। তবে কোনো মহল মনে করছে যে নির্বাচনের প্রস্তুতি কেবল লোক দেখানো নয়, বরং আন্দোলনের কোনো একটা পর্যায়ে সরকারকে চমকে দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে বিএনপি। বিএনপির অনেক নেতা মনে করেন, নানা কারণে সরকারের জনপ্রিয়তা এখন ভাটার টান, সরকারের আগের মতো শক্ত অবস্থান নেই। আবার এবার নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা পুলিশ প্রশাসন এবং বেসামরিক প্রশাসন সরকারকে আগের মতো সহযোগিতা করবে না। এরকম বাস্তবতায় দলীয় সরকারের অধীনে নির্বাচন হলেও তাতে যদি বিএনপি অংশগ্রহণ করে তাহলে আওয়ামী লীগের জন্য সেই নির্বাচন কঠিন চ্যালেঞ্জের হবে। আর আওয়ামী লীগ যেহেতু বিএনপি নির্বাচনে আসবে না ধরেই তার পরিকল্পনা করছে, সেজন্য তারা তাদের জন্য এই নির্বাচনে অংশগ্রহণ একটি চমক তৈরি হতে পারে। তবে দেখার বিষয় যে শেষ পর্যন্ত কে কাকে চমকে দেয় আগামী দিনের রাজনীতিতে, এবং এই চমকের উপরেই রাজনীতির গতি প্রকৃতি অনেকখানি নির্ভর করছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। এই প্রতিবেদন তৈরিতে তথ্য উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে জাতীয় গণমাধ্যম বাংলা ইনসাইডার থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। এভাবেই সঙ্গে থাকুন, আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে। প্রতিদিনকার মতো আমাদের প্রতিবেদন প্রচারিত হয় সকাল 9:20। আপনি যদি বিশ্ব বাংলার ফেসটিকে ফলো করে না থেকে থাকেন, এখনই ফলো করুন।